হে গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও দারুণ আছি। আচ্ছা, তোমাদের সাথে কি এরকম কখনো হয়েছে যে তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ আর তোমাদেরকে কোনো একটা দারুণ গন্ধ পিছনে ফিরতে বাধ্য করেছে? যদি না হয়ে থাকে তাহলে আজকে আমি তোমাদেরকে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাবো, যেটাতে তোমরা কারোর দিকে তাকাও বা না তাকাও, অন্তত তোমাদের দিকে কেউ একবার হলেও ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করবে যে হ্যাঁ, তোমাদের গায়ে কিসের গন্ধ এটা। ফার্স্টে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এর প্যাকেজিংটা। এর প্যাকেজিংটা এতটাই মজবুত করেছে যে তোমরা যখন হাতে পাবে তখন সেটা দেখলেই বুঝতে পারবে। একটা শক্ত পিচবোর্ডের বক্সের মধ্যে বোতলটাকে রাখা হয়েছে, যাতে করে কোনোভাবেই পিচবোর্ডের বক্স ভেঙে গিয়ে বা পিচবোর্ডের বক্স দুমড়ে গিয়ে ভেতরে থাকা বোতলটার কোনো রকম ক্ষতি না করতে পারে। এরপর আসবো ভেতরে থাকা বোতলটার ব্যাপারে। তো ছোটোবেলা থেকেই কী হতো, যখনই কোনো রকম পারফিউম বাবা মা ইউজ করতো বা আমরা ইউজ করতাম, তখনই আমার সবসময় নজর থাকতো ওই বোতলটার উপরে, কারণ এমনি মানে পারফিউমের বোতলগুলো খুব সুন্দর দেখতে হয়। তো ছোটোবেলায় সেগুলো জমাতাম, যদিও এখন বড় হওয়ার সাথে সাথে আর কোনো রকম বোতল জমানোর নেশা নেই। তো কিন্তু এইটার বোতলটা এতটাই সুন্দর দেখতে যে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে এবং মনে হচ্ছে পারফিউমটা শেষ হওয়ার পরেও রেখে দেবো বোতলটা। বোতলটার ফিনিশিং অ্যান্ড ক্যাপ দুটোরই মানে দারুণ ফিনিশিং করেছে, পুরোটাই উডেন টাইপের ওপরে রেখেছে, কারণ এই পারফিউমটা তৈরি হয়েছে ন্যাচারাল জিনিস দিয়ে। মানে যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, সেহেতু বোতলটাকেও রেখেছে পুরো নেচারের সাথে মিলিয়ে, একটা গাছের কাঠের ফিনিশিং রেখেছে। ওয়াও, নতুন একটা পারফিউম লঞ্চ করেছে যার চারটে ভেরিয়েন্ট ওরা বার করেছে, তার মধ্যে আমি একটা পারচেস করেছি, সেটা হচ্ছে ডুন ডিওডোরেন্ট। আজকে সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো, যা তোমাদেরকে খুব সহজেই একটা ক্লাসি অ্যান্ড রিচ লুক প্রোভাইড করছে। এবার চলে আসবো পারফিউমের ব্যাপারে। পারফিউমটার মধ্যে তিনটি নোট পাচ্ছ। টপ নোটে পাচ্ছ হচ্ছে বার্গামট অ্যান্ড অরেঞ্জের একটা ফ্লেভার, দুটোই হচ্ছে অরেঞ্জি টাইপ অফ ফল। অরেঞ্জ মানে তো অরেঞ্জি, আর বার্গামট মানে হচ্ছে ওই অরেঞ্জের মতোই একটা ফল। তো প্রথমটাতে পেয়ে যাচ্ছ তোমরা অরেঞ্জের একটা গন্ধ। সেকেন্ড হচ্ছে হার্ট নোট। হার্ট নোটে পাচ্ছ তোমরা নাটমেগ, ওরিশ রুট আর পিমেন্টো, মানে হচ্ছে জায়ফল অ্যান্ড গোলমরিচের একটা স্ট্রং ফ্লেভার। অবশেষে থাকছে হচ্ছে বেস নোট। বেস নোটে থাকছে সিডারউড অ্যান্ড মাস্ক, মানে দেবদারু অ্যান্ড কস্তুরি গাছের একটা সুন্দর ফ্লেভার। তো সব মিলিয়ে, তিনটি বেস মিলিয়ে আমরা যা ফ্লেভার পাচ্ছি সেটা হচ্ছে একটা উডি অরেঞ্জি টাইপ অফ ফ্লেভার, যা নেচারের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। আর ন্যাচারাল প্রোডাক্ট তো কখনোই স্কিনের কোনো ক্ষতি করে না। অনেক পারফিউমের মধ্যেই আমরা গ্যাস পাই, কিন্তু এটার মধ্যে সেটা পাচ্ছি না। গ্যাস থাকার ফলে কি হয়, কিছুক্ষণ পরে গ্যাসটা উবে গিয়ে একটা প্যাচি টাইপ গন্ধ চলে আসে, যেটা এর মধ্যে আমরা পাবো না। এটি প্যারাবেন ফ্রি অ্যান্ড ফুললি ন্যাচারাল। ন্যাচারাল প্রোডাক্ট কখনোই আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করে না। আর সামনেই আসছে সামার, তো সামারকে আরও সুন্দর ফ্রেশ তরতাজা করার জন্য এরকম একটা পারফিউম তো তোমাদেরকে ভ্যানিটিতে রাখতেই হচ্ছে। আর তাছাড়াও সামনেই ভ্যালেন্টাইন্স ডে, কেউ যদি ভেবে থাকো একে অপরকে কী গিফট দেবে, তো এই প্রোডাক্টগুলো দিতেই পারো, এই পারফিউমটা দিতেই পারো। আমাকে যদি কেউ পারফিউম গিফট করে আমি তো ভীষণ খুশি হই। তো দেখো, নিজেদের গার্লফ্রেন্ডকে বা নিজেদের বয়ফ্রেন্ডকে এরকম একটা পারফিউম গিফট করলে তারাও খুশি হবে। আর এটার একমাত্র সুবিধা হচ্ছে তোমরা দুজনেই দুজনেরটা ইউজ করতে পারবে, মানে হচ্ছে ইউনিসেক্স পারফিউম। পারফিউমটার কোয়ান্টিটি আছে 100 ml, আর 100 ml এর দাম রেখেছে 1299 টাকা, যা তোমরা অনলাইন সাইটে ডিসকাউন্টে পেয়ে যাবে 899 টাকায়। আর 899 টাকায় এরকম একটা এত সুন্দর পারফিউম কে না চায়? লিঙ্ক ইন ফার্স্ট কমেন্ট, প্লিজ ডু চেক ইট। বাই বাই।